কোনো সরকার বিগত দিনে রেশন শপের মাধ্যমে সরিষার তেল দেয়নি। রাজ্যে শারদ উৎসব উপলক্ষে এই প্রথম রাজ্যে রেশন শপের মাধ্যমে রাজ্য সরকার 9,70,000 রেশন কার্ড ভোক্তাদের সরিষার তেল দেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বছরে 4 বার সাবসিডাইজড গ্রেডে ভোক্তাদের সরিষার তেল প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হবে আগামী মঙ্গলবার। আগরতলা সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে সোমবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, সারা রাজ্যে যে 256টি রেশন শপ রয়েছে, পরবর্তী সময়ে এই রেশন শপগুলির মাধ্যমে পুজোর মরশুমে সকল ভোক্তাদের এই সামগ্রী প্রদান করা হবে। পুজোর আগে প্রতি কার্ড পিছু 1 লিটার করে সরিষার তেল দেওয়া হবে বলে ভোক্তাদের তিনি জানান। এর পাশাপাশি একটি ব্যাগে ভরে ভোক্তাদের দেওয়া হবে 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, 500 গ্রাম সুজি এবং 500 গ্রাম আটা। বিগত দিন থেকে একটু আলাদাভাবে আমরা এবারকার শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যের মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী বা জিনিসপত্র আমরা প্রদান করব। তার শুভ সূচনা হবে আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রবীন্দ্রবাবুর হল নাম্বার 2 থেকে। এবারই প্রথম ত্রিপুরা রাজ্যে রেশন শপের মাধ্যমে আমরা সরিষার তেল সারা রাজ্যে 9,70,000 ভোক্তাদের, মানে রেশন কার্ড হোল্ডার, তাদেরকে আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা বছরে 4 বার সাবসিডাইজড রেটে রাজ্যের ভোক্তাদেরকে সরিষার তেল প্রদান করব রেশন শপের মাধ্যমে, এবং তার শুভ সূচনা বা শুরুয়াত আমরা আগামীকাল করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রবীন্দ্রভবন হল নাম্বার 2 তে, এবং পরবর্তী সময়ে সারা রাজ্যে 256টা যে রেশন শপ রয়েছে আমাদের, এই 256টা রেশন শপের মাধ্যমে পূজোর মরশুমে তাদেরকে এই সামগ্রীগুলো প্রদান করা হবে। এই পূজার মরশুমে আগামী দিনে সারা রাজ্যে 256টা রেশন শপে সরষার তেল কার্ড পিছু 1 লিটার করে প্রদান করবে। 1 লিটার সরিষার তেল প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে রেশন শপের মাধ্যমে, 2 কেজি ময়দা, 1 কেজি চিনি, 500 সুজি, 1 কেজি ডাল, 500 আটা এই ক্যানভাস ব্যাগের মধ্যে করে আমরা সারা রাজ্যে দুর্গা উৎসব উপলক্ষে মানুষের মধ্যে প্রদান করব, যাতে দুর্গা উৎসবে তারা আনন্দে মেতে উঠতে পারে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী এদিন আরও জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী যে রেশন শপগুলি রাজ্যে সক্রিয় রয়েছে, সেই সকল রেশন শপগুলিকে সুসজ্জিত করে অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করে তাদেরকে মডেল রেশন শপে পরিণত করতে হবে। প্রাথমিকভাবে সারা রাজ্যের 256টি রেশন শপের মধ্যে 8টি জেলার থেকে মোট 600টি রেশন শপকে মডেল রেশন শপে উন্নীত করা হবে। মঙ্গলবার এই 600টি রেশন শপের নাম জানাবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথম পর্যায়ে এই 600টি রেশন শপকে 8,000 থেকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন রয়েছে যে সারা রাজ্যে মডেল রেশন শপ করতে হবে, অর্থাৎ যে রেশন শপগুলো আমাদের বর্তমানে ইন এক্সিস্টেন্স সক্রিয়ভাবে রয়েছে, ওই রেশন শপগুলোকে সুসজ্জিত করে অত্যাধুনিক পদ্ধতি করে, যাতে ভোক্তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য তাদেরকে মডেল রেশন শপে পরিণত করতে হবে। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 256টা রেশন শপের মধ্যে 8টা জেলা থেকে আমরা 600 রেশন শপকে মডেল রেশন শপে পরিণত করব, এবং এই 8টা জেলা থেকে 600 রেশন শপের নাম ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা এই মডেল রেশন শপের শুভ সূচনা করব, এবং এতে করে খাদ্য দপ্তর থেকে 5,000 টাকা করে প্রতিটি রেশন শপকে দেওয়া হবে। এটা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট থেকে। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অধীন 635 জন কর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে লোডিং আনলোডিং এর কাজ করে যাচ্ছেন, যাদের কারণে রেশন শপের সামগ্রীগুলি অনায়াসে বিভিন্ন রেশন শপে পৌঁছে যায়, যাদের কথা বিগত দিনে কোনো সরকারই চিন্তা করেনি। এবারই প্রথম তাদের কথা চিন্তা করে পুজো উপলক্ষে 635 জন রেশন শ্রমিকদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে 2,000 টাকা করে
অ্যাগ্রেসিয়া তথা পুজোর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এর জন্য রাজ্য খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্যাপিটাল থেকে খরচ হচ্ছে 12,70,000 টাকা। আমাদের এবারই প্রথম খাদ্য দপ্তরের অধীন 635 জন লেবারার রয়েছে, যারা লোডিং আনলোডিং দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছেন। পরিশ্রমের কাজ, তারা পরিশ্রম করেন এবং তাদের পরিশ্রমের উপর ভর করেই আমরা পিডিএস যে সামগ্রীগুলো সেগুলো বিভিন্ন রেশন শপের মাধ্যমে স্মুথলি আমরা পৌঁছে দিতে পারি। কোনো সরকারি বিগত দিনে পুজোর উপলক্ষে তাদেরকে কিছু অনুদানের চিন্তা ভাবনা করেনি। এবারই প্রথম খাদ্য দপ্তর তাদের দাবি মেনে, বা এখানে ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর সাহেব আছেন, প্রয়োজনীয়তাকে অনুধাবন করে আমরা 2,000 টাকা করে তাদেরকে পুজো উপলক্ষে এক্সগ্রেসিয়া প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাদের দাবি ছিল 3,000 টাকা, কিন্তু আমরা যখন বললাম যে 3,000 হবে না, 2,000 টাকা আমরা দেব, সেই ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব, তারা আনন্দিত হয় এবং পরিষ্কার ভাষায় বলে যে এবারই প্রথম কোনো সরকার আমাদের দাবিকে মেনেছে, বিগত দিনে এটা করা হয়নি। এ উপলক্ষেও আমাদের প্রায় 12,70,000 টাকা ডিপার্টমেন্টের নিজস্ব ক্যাশ ক্রেডিট থেকে আমাদের খরচ করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলন উপলক্ষে সচিবালয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এবং সহ অধিকর্তা দীনেশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।